বন্ধুরা, আজকের গল্প দ্বিতীয় বিয়ে। এক জঙ্গলে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে থাকতো। টোনা আর টুনি দুজনেই খুব সুন্দর ছিল, আর টোনা নিজের সৌন্দর্যের জন্য অনেক অহংকার করত। আর টুনির মতো সুন্দর স্ত্রীকে নিয়ে টোনা বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কি গো টোনা, কত বেলা হলো, আজ তুমি কাজে যাবে না? ঘরে তো কোনো খাবার নেই, কাজ না করলে তো খাবার আসবে না আর। কি বলি তোমাকে গিন্নি, আসলে আজ বাহিরে ভীষণ রোদ। এত রোদের মধ্যে বাহিরে গেলে তো আমার শরীরের রং নষ্ট হয়ে যাবে, আমি না খেয়ে থাকতে পারি টুনি, তবু আমার সৌন্দর্য নষ্ট করতে পারবো না, বুঝেছো? হায়রে আমার রূপবান স্বামী রে, সে না খেয়ে থাকতে পারে তবু নাকি রোদে যাবে না। তবে তুমি বাসাতেই থাকো, আমি বরং বাহিরে কাজে গেলাম, আমি তো আর পেট শুকিয়ে থাকতে পারি না। এরপর টুনি বাহিরে কাজে চলে যায়। আর কাজ শেষ করতে গিয়ে একটা দুর্ঘটনায় টুনির একটা ডানা কেটে যায়। আর টুনির অবস্থা দেখে টুনির সঙ্গী মিষ্টিটিয়ে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার উল্লুপাচা টুনির চিকিৎসা করে। টুনি, তোমার চিকিৎসা তো করলাম, আর তোমার ডানা থেকে রক্ত ঝরা বন্ধ হয়েছে, কিন্তু তোমার এই নতুন ডানা গজাতে অনেক সময় লাগবে টুনি। আর যতদিন না তোমার ডানা গজাবে, ততদিন তোমাকে এমন ডানাহীন থাকতে হবে। এসব কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। তারপর মিষ্টিটি টুনিকে তার বাসায় পৌঁছে দেয়। আর টুনিকে এমন ডানাহীন দেখে টোনা ভীষণ ঘাবড়ে যায়। এসব কি টুনি, তোমার এই অবস্থা কিভাবে হলো, আর তোমার ডানা কোথায় গেল? তুমি তো সকালবেলায় দুটো ডানা নিয়ে বেরিয়ে গেলে, তাহলে তোমার একটা ডানা নেই কেন? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আর ডানাহীন টুনিকে তো টোনার স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না। তুমি এটা কি করেছো টুনি, ডানা ছাড়া তুমি তো একেবারে পঙ্গু হয়ে গেছো, আর আমি এত সুন্দর একটা পাখি হয়ে তোমার মতো এমন পঙ্গু স্ত্রীর সাথে কিছুতেই থাকতে পারবো না। আমি চললাম টুনি, তুমি থাকো তোমার এমন পঙ্গু জীবন নিয়ে। এসব কথা বলে টোনা টুনিকে ছেড়ে চলে যায়। টোনার এমন পরিবর্তন দেখে টুনি ভীষণ কষ্ট পায় আর ভীষণ কান্না করতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টোনা সুখী পায়রাকে নিয়ে টুনির কাছে আসে। এই দেখো টুনি, আমি কত সুন্দরী একটা পাখিকে পেয়েছি, আমি এই সুখী পায়রাকে বিয়ে করব। আর তুমি জানো টুনি, আমার একটা বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, এখনো সুন্দরী সুন্দরী পাখিরা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, আর সেসব পাখিদের মধ্যে সুখী পায়রাকে আমার খুব পছন্দ হয়েছে। আর সুখী পায়রাকে বিয়ে করার আগে তোমাকে দেখাতে নিয়ে এসেছি এজন্য। হ্যাঁ গো টোনা, তোমার পছন্দ ভারী সুন্দর, সুখী পায়রা সত্যি অনেক সুন্দর, আর সুখী পায়রা দুটো ডানাও আছে। যাই হোক, তোমরা বিয়ে করে সুখী হও। এসব কথা বলে টুনি চোখের জল ফেলতে শুরু করে। আর সেদিকে টোনা খেয়াল না করেই টোনা সুখী পায়রাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা সুখী পায়রাকেই বিয়ে করে সুখেই সংসার করতে শুরু করে। তোমাকে বিয়ে করে যে আমি কি ভুল করলাম, তুমি এত অলস, এটা আমি আগে জানতাম না তো। এখন তো দেখছি টোনা, তোমার সুন্দর চেহারাটাই শুধু আছে, আর কিছুই নেই। কি হলো সুখী পায়রা তোমার, তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার আবার এখন হঠাৎ করে কি এমন হলো বলো তো? কি আর হবে বলো তো, ঘরে একটা দানাও নেই, কিন্তু সেদিকে তোমার তো কোনো খেয়ালই নেই টোনা, তুমি আছো তোমার রূপচর্চা নিয়ে। তা বলি, সারাদিন কি রূপচর্চা নিয়ে থাকলে হবে নাকি, খাবারও তো জোগাড় করতে হবে তাই না? তাই বলছি তুমি এক্ষুনি কাজে যাও। সুখী পায়রার এসব কথা শুনে টোনা কাজে চলে যায়। আর টোনা একটা কারখানায় কাজ করছিল, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনাতেই টোনা দুটো ডানা হারায়, আর টোনা একেবারেই পঙ্গু হয়ে যায়। ও মা গো, এটা কি হয়েছে তোমার টোনা, তোমার তো দেখছি দুটো ডানাই কেটে গেছে, ডানা ছাড়া এখন তুমি উড়বে কি করে, আর কাজকর্ম বা করবে কিভাবে? কাজকর্ম না করলে তো তুমি সংসারও চালাতে পারবে না টোনা,
আর তখন তো আমি অনেক মুশকিলে পড়ে যাব। না, এভাবে আমি আর তোমার সাথে থাকতে পারবো না টোনা। আমি এত সুন্দরী একটা পাখি, আর অনেক বড়লোক পাখি আমার জন্য অপেক্ষায় আছে বুঝলে। আমি বরং তাদের মধ্যে একজনকে দেখে বিয়ে করে সংসার করব। তুমি থাকো তোমার এই দুটো ডানা ছাড়া। এসব কথা বলে সুখী পায়রা টোনাকে হাসপাতালে একা রেখে সেখান থেকে চলে যায়। আর অসহায় টোনা পঙ্গু হয়ে ভীষণ কষ্ট পায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ওদিকে টুনির পাখা গজায়, আর টুনি শালিকের কোম্পানিতে কাজ করতে শুরু করে। আর টুনি শালিকের সাথে কাজ করতে গিয়ে শালিক টুনিকে পছন্দ করে। টুনি, তোমাকে একটা কথা বলি। টুনি, তুমি দেখতে ভারী সুন্দর, আর তোমার আচার আচরণও বেশ মিষ্টি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে টুনি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার মতামত কি টুনি? দেখুন, আপনি অনেক সুদর্শন আর বড়লোক, আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আপনাকে একটা কথা জানাতে চাই, আসলে আমার আগেও একটা বিয়ে হয়েছিল, আর আমার ডানা কাটা যাওয়ার পর থেকেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর সেদিনের পর থেকেই আমি অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। অবশেষে ভগবানের আশীর্বাদে আমার ডানা গজায়, তারপর আমি আপনার এখানে কাজ পেয়ে যাই। তাই বলছি কি, আমি বিবাহিত ছিলাম আর আপনি এখনো কুমার, আপনি কি আমাকে মেনে নিতে পারবেন? কেন মেনে নিতে পারবো না, এতে তো তোমার কোনো দোষ নেই। যাই হোক, এতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে তবুও বিয়ে করতে চাই টুনি। এরপর টুনি আর শালিকের ইচ্ছেতেই তাদের বিয়ে ঠিক হয়। আর টুনি এই খবরটা টোনাকে জানাতে চায়। আর অনেক খোঁজার পর টুনি টোনাকে হাসপাতালে পায়। টুনি, তুমি এসেছো টুনি, আমি যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি টুনি, আর তার জন্য বোধহয় ঈশ্বর আমাকে এমন শাস্তি দিয়েছে। আজ আমিও পঙ্গু টুনি, আমারও দুটো ডানা কেটে গিয়েছে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার কাছে ফিরে এসো টুনি। আমার এমন অবস্থা দেখে সুখী পায়রা আমাকে ছেড়ে চলে গেছে। সেটা আর হয় না টোনা, আমার যে শালিকের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি যে ওকে কথা দিয়েছি, আমি তো সে কথা ফেলতে পারবো না টোনা। আর এই খবরটা দিতেই আমি তোমার কাছে এসেছি। যাক গে টোনা, এবার আমি চলি, আর ভেবো না, ভগবানের আশীর্বাদে খুব শীঘ্রই তোমার ডানা গজাবে। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টোনা নিজের পাপের ফল ভোগ করতে থাকে। অন্যদিকে শালিকের সাথে অনেক ধুমধাম করে টুনির বিয়ে হয়।